এই যে এই স্বার্থে একদিন বন্ধ আছে একদিনও আমাদের শান্তি দিব না স্কুলে তো 6 দিন জালাই জালাই আজকে আমি শুক্রবার দিন বাসায় আসছি দেখি রিসিভ কোইরা কি বলেন হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা আপনার কি সমস্যা স্যার কি সমস্যা বলতে বুঝলাম না সমস্যা বলতে এই যে সপ্তাহে ছয়টা দিন থাকি স্কুলে তো Jalan Jalanই আবার এখন আবার আজকে একটা বন্ধের দিন আজকেও কি শান্তি দিবেন না আচ্ছা শান্তি দিব কেমনে আর শান্তি দেওয়া কি জিনিস তুমি না তুমি তো শান্তি পাবাই কেন ফোন ফোন দিছি কি জন্য বোঝো না তুমি যে আগের মতো করে আমার কাছে আসতে কয়েকদিন থাকার আসো না কেন আমি বেশি অত্যাচার করি দেখে আপনি আমার তো মানে এটাই মাথায় ধরে না স্কুলে এতগুলা ছাত্রী থাকার পরেও বাষট্টি ধরুন ছাত্রী থাকার পরও কেন আমার আপনি আমার সাথে কেন এমন করেন আর আমার বা কেন পছন্দ করেন ভালো লাগে দেখে রিয়া শম্পা ওরা তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর হতে পারে ওরা তো বলে যে আমরা এত সুন্দর তারপরও সারসুদ তোর সাথে এমন করে আমাদের সাথে কেমন জানি করে কেন আমি কি করি তোমার সাথে বলো তোমাকে আমার ভালো লাগে দেখি তোমার সাথে আমি চলি তোমার কথা মনে করি তোমার স্কুলে গেলে যখন পড়া ধরেন আমার মানে আমি বল বললেও কিছু বলেন না বা আমি লেখা জমা না দিলেও আমার কিছু বলেন না এগুলা নিয়ে ওরা আর বলা বলি করে তোমার কথাটা আমার মনে পড়ে কারণ কি জানো যখন তুমি আমাকে সকালে একদিন ডাকছিলা যে স্যার আমার কাছে একটু আসেন তো আর যখন তোমার কাছে গেছিলাম তোমার সাথে আমি কি করছিলাম বলো তো আমি তোমার সাথে কি করছিলাম তুমি তো করছিলে আমি কিছু করছি তোমায় বলো তুমি যদি মনে থাকতে তাহলে তো তুমি আমাকে বলতা কিন্তু আসলে তোমার মনে হয় নাই দেখি তো আজকে আমি তোমাকে আবার বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছি মনে আছে তাই আচ্ছা আপনি যে আমারে মানে পছন্দ করেন

একে অপরকে নিয়ে তো আমরা সংসার বাঁধব সেই স্বপ্নতে দেখতেছি তাহলে সমস্যা কোথায় বলো এটা কি আপনাদের ফ্যামিলি থেকে মেনে নেবে হ্যাঁ অবশ্যই কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে মেনে নেবে না তাহলে মেনে নেবে কে তুমি আর আমি তো শুধু আবার কে বলো লোভের অনেক রকম কথা বলবে শোনো মানুষের কথায় আমরা কান দিতে পারবো না আর তাছাড়া তোমার মানে যেটা দরকার বা তোমার যেটা প্রয়োজন আমার যেটা দরকার প্রয়োজন সেটা তো মিটিয়ে গেছে মানুষ কি তোমাকে বিয়ে শাদী যখন করতে যাবে তখন তো তোমার সাথে অনেক রকম একটা সিনকেট তৈরি করে ফেলবে তখন তুমি কি করবা তার চেয়ে বরং আমি যেভাবে প্রস্তাব দিচ্ছি তুমি আমার কথায় রাজি হয়ে যাও দেখবার সব ঠিক হয়ে যাবে হুম অবশ্যই ঠিক বলছেন তুমি রাজি হবা আসলে আমিও তো আপনারে পছন্দ করি বা ভালোবাসি কিন্তু লোকজনের জন্য আর কি সব সময় এরা এরা চলার চেষ্টা করি তোমাকে বলতে হবে তুমি যদি মুখ ফুটে কিছু না বলো তাহলে আমি কি বলবো বলো এই যে আজকে তো বলেই দিলাম আজকে কথাটা বলবো না বলবো না ভেবে বলেই ফেললাম কিন্তু একটা জিনিস কি জানো তোমাকে না আমি কিন্তু অনেক অনেক ভালোবাসি আর ভালোবাসার কিন্তু তুলনা হয় না মানে অন্তরের কথা কথা না মুখের সত্যি বলছি একদম অন্তরের কথা কিভাবে যে কেন না তুমি আমার কি বুঝতে পারো না আমি তোমাকে কি রকম ভালোবাসি তাহলে তিনি সত্যি বলেন যে সত্যি ভালোবাসি সত্যি 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 আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে বলো তোমার ভালোবাসাটা কথা

এখানে থেকে তো মানে কোনো কিছু সমাধান হবে না তাহলে আমরা দূরে কোথাও যাই হ্যাঁ অবশ্যই যাব তুমি যদি সব রাজি থাকো তোমার মতে যদি তুমি আমাকে নিতে পারো তাহলে শুধু দূরে কেন আমরা যেখানে যাব দূরে কোথাও গিয়ে তারপর সংসার অবশ্যই যেখানে গিয়ে কেউ খুঁজে পাবে না আমাদের সেখানে আমরা যাই সংসার করব আর যদি যখন দেখা গেল যে আমাদের বিয়ের বয়স ছয় মাস এক বছর হবার পরে সুন্দর ফুটফুটে যদি একটা বাবু নেই তাহলে কি আমাদের সব মেনে নেবে তাহলে ঠিক হবে না এইটাই এই জন্যে আমি এই প্ল্যান করছি যে আজকে আমি এই যে কাজটা করবো এটা আমার জন্য ভালো তোমার জন্যও ভালো ঠিক আছে তুমি কিন্তু কখনো দুর্বল হবে না সবসময় নিজেকে শক্ত হার্ড মনে করবা কারণ আমার সাথে তোমাকে যাইতে হলে বা তোমাকে আমার বিয়ে করতে হলে তোমাকে যেরকম শক্তিশালী হতে হবে আমাকেও কিন্তু সেই শক্তিশালী হতে হবে আমি জানি তোমার অনেকটা রাগ আছে মানুষের এত ঠিক না না আমার সাথে সংসার করতে হলে তোমার একদম রাগ হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কথা এটাই সামনে সপ্তাহে আমরা পালিয়ে যাই বিয়ে করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ